সুখের সবাইকে অনর স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে বানাবো কেক একটা কেকের রেসিপি খেতে কিন্তু খুবই টেস্টি হয় একদম নরম পঞ্জি কেক বানাবো সুজি দিয়ে যে এত ভালো কেক হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার যেহেতু ছোটো ভিডিও তাই আমি চাইবো তোমরা স্কিপ না পুরো ভিডিওটা দেখতে থাকো এই সুজির কেক বানাতে এখানে হাফ কাপ সুজি কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি দুটো ডিম নিয়েছি এক কাপ গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো করা চিনি এক কাপ নিয়েছি সাদা তেল নিয়েছি বেকিং পাউডার নিয়েছি একটু কোকো পাউডার নিয়েছি আর দেখো একটু ভ্যানিলা নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়েছি আর বেকিং পাউডার তো অবশ্যই লাগছে দেখতেই পাচ্ছি এগুলো নিয়েছি এগুলো হলেই হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু দুধ ইউজ করতে পারো আমি কিন্তু দুধ ইউজ করছি না তো দেখতে পাচ্ছি ভ্যানিলা নিয়েছি এটা আমার লাগছে তো চলো আর একটুখানি নুন নিয়েছি স্বাদ মতো একটুখানি নুন নিয়েছি বন্ধুরা তো চলো যেহেতু তোমরা সব দেখিয়ে দিচ্ছি আর একটা বাটি নিয়েছি যে এটাতে আমি কেক বানাবো বন্ধুরা গোল গোলকো দুটো বাটির সাইজে আমি কাগজ করে নিয়েছি আর আমি কেকটা বানাবো আজকে কড়াইতে বন্ধুরা আর আমার কিন্তু প্রেসার কুকারে কেক বানানো অনেক দেওয়া আছে তোমরা দেখে নিও তো দেখো চলো ব্যাটারটা মাখবো এবার কেকের ব্যাটারটা তো দেখতে পাচ্ছি দুটো ডিম নিয়েছি দুটো ডিম কিন্তু আমি কুসুম থেকে সাদাটাকে আলাদা বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো সাদাটাকে রেখে দেখো আমি কুসুমটা কিন্তু রেখে দিচ্ছি কুসুমটা কিন্তু আমি অন্য সময় লাগাবো যেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে তো দেখো সাদাটা বার করে নিয়ে কিন্তু এখানে দু মিনিট মতো ফেটাতে হবে সাতাটাকে আর সাদা অংশটাকে যত ফেটাবে তত কিন্তু কেকটা ফুলবে আর নরম হবে তোমরা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে দিতে পারো মানে কুসুম সমেত ডিমটাকে যদি চিনি সাদা তেল একসঙ্গে দিয়ে কিন্তু মিক্সার দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম না হাত দিয়ে কিন্তু ফেটাচ্ছি তোমরা সাদা তেল আর চিনিটা আর ডিমটা দিয়ে কিন্তু মিক্সার গ্রাইন্ডার মোটামুটি দু মিনিট ব্রেন্ড করে নিতে পারো তো দেখো এখানে এবারে ডিমটা ভালো করে হয়ে গেলে এখানে সাদা তেল দিলাম পঞ্চাশ মতো তারপর দেখো এখানে দিলাম গুঁড়ো চিনি এক কাপ তো দেখো দিয়ে ভালো করে আমি আবারও এক মিনিট ফেটিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে এক এক আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দেখতে পাচ্ছো এক কাপ ময়দা দিচ্ছি আর ময়দার মধ্যে দিচ্ছি এখানে সুজি দেখতে পাচ্ছো হাফ কাপ সুজি রেখেছিলাম গুঁড়ো করে এটা কিন্তু গুঁড়োটা কিন্তু সুজিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে তোমরা তো দেখো তারপর দিচ্ছি এখানে হাফ কাপ বেকিং পাউডার দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেবো আর একটুখানি স্বাদ মতো হাফ কাপ সরি বন্ধুরা হাফ চামচ নুন দিলাম দেখতে পাচ্ছ হাফ চামচ নুন স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে কিন্তু এক তো ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো এই পর্যায়ে এসে গেলে এবার দেখো আমি এখানে দুটো কুসুম ডিম রেখেছি ডিমের কুসুম দুটো রেখেছি ভালো করে ফেটিয়ে কিন্তু এখানে দিয়েছি দেখো দিয়ে এখানে আমি ভ্যানিলা দিয়ে দিচ্ছি মোটামুটি দেখতে পাচ্ছো এক চিপি মতো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে পারি ভ্যানিলা দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধটা থাকবে না বন্ধুরা দেখো আর তোমরা চাইলে কিন্তু এনে এলাচগুলো দিতে পারো তো দেখো আমি দিলাম না তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে আমি এক পাঁচ মিনিট রেস্টে রাখছি বন্ধুরা তো দেখো আগের থেকে আমি একটুখানি তুলে নিচ্ছি হাফ বাটির মতো যেহেতু ওপরে একটুখানি ডিজাইন করবো বন্ধুরা তাই জন্য দেখো এখানে কোকো পাউডার দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি দেখো আমি হাফ বাটির মতো তুলে নিলাম নিয়ে এখানে কোকো পাউডার মোটামুটি এক চামচ মতো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা ফেটিয়ে রেখে দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো আশা করি ব্যাটারটা একদম থকথকে হবে দেখো দেখো কোকো পাউডার এক দিয়ে কিন্তু এই বাটির যেটা আছে অংশটা মানে আমি যেটা নিয়ে নিচ্ছি ময়দা মাখাটা ওটা কিন্তু আমি এখানে ভালো করে দেখো মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা চাইলে কিন্তু দুধও ইউজ করতে পারো এখানে কিন্তু আমি করলাম না দেখো একটুখানি জল দিলাম দিয়ে দেখো এইভাবে ব্যাটারটা কিন্তু এরকম থকথকে হবে তো চলো দুটোকে পাঁচ মিনিট রেখে দিলাম রেখে দিয়ে দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো পাঁচ মিনিট পর আমি এটাকে বাটিতে তেল দিচ্ছি যে বাটিতে দেখে আমি কেক বানাবো দেখতে পাচ্ছ আর সাদা গোল করে যে কাগজটা কেটে রেখেছিলাম দেখো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটুখানি আমি সাদা তেল আপনার দিয়ে দিলাম দিয়ে দেখো ময়দা ছড়িয়ে নিলাম নিয়ে দেখো এর মধ্যে দেখো থকথকে ব্যাটার ব্যাটারটা তোমাদের দেখা যে বারবার দেখো ব্যাটারটা এরকম হবে কিন্তু একদম থকথকে দেখো দিয়ে কিন্তু ভালো করে এভাবে আমি দেখো বসিয়ে নিচ্ছি এভাবে ঠুকে ঠুকে একটু বসিয়ে নিতে হবে যেহেতু বাটির মধ্যে দিচ্ছি আমরা বাটিটাকে ভালো করে কিন্তু যাতে বসে যায় ভালো করে তো দেখো তারপর আমি এখন দেখো বাদ বাকি যে কোকো পাউডার দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটা পলিথিনের মধ্যে ঢুকে দিল দেখো এরকম নুনের পলিথিন বা তোমরা যে কোনো পলিথিন নিতে পারো তো দেখো আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখো গোল করে দেখো এইভাবে একটার পর একটা ডিজাইন করছে দেখো ডিজাইনটা কতক্ষণ থাকে আমি জানি না ডিজাইনটা করছি তো যাই হোক দেখো জেব্রা মানে জেব্রা কেক যেমন হয় সেরকম ডিজাইন দেখো সোনা করছে মানে আমার মেয়ে আজকে ডিজাইনটা করছে দেখতেই পাচ্ছ কেকটা খেতে খুবই টেস্টি হয়েছিল তাই আমি চাইবো তোমরা অবশ্যই এইভাবে একবার কেক বানিয়ে খাও আর কেমন কমেন্ট করো আর আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও দেখো এইভাবে দেখো বৃষ্টি সোনা ডিজাইনটা করে দিল দেখো কী সুন্দর দেখতে লাগছে তো চলো আর আমি কিন্তু দেখো রান্নাঘরে গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি একটু বালি দিয়ে মোটামুটি দশ মিনিট মধ্যে কিন্তু হাইটা আমি গরম করে নিয়েছি দেখো আর ভিতরে একটা দিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম গামলাটাকে বসিয়ে দিয়ে দেখো এখানে আমি ছাপা দিয়ে দিচ্ছি দেখো এরকম একটা চাপা পড়বে সেরকম দিতে হবে দিয়ে কিন্তু আমার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লেগেছে কিন্তু কেকটা বানাতে বেগ হতে তো দেখো তোমাদের কম বেশি লাগতেই পারে তো দেখতেই পাচ্ছ আমি ছুটি দিয়ে দেখতে দিচ্ছি দেখো পঁয়তাল্লিশ মিনিট পর আমার কেকটা একদম হয়ে গেছে তো চলো আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি আধ ঘন্টা আমি রাখছি ঠান্ডা হলে আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কেকটা কেমন হলো দেখতে পাচ্ছো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম নামিয়ে চলো আধ ঘন্টা পরে ফিরে আসি তো দেখতে পাচ্ছো আধ ঘন্টা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর যে চকলেটটা বেশি হয়েছিল সেটা কিন্তু শোনার জন্য বাটিতে বসিয়ে দিয়েছেন আমি দেখো বাড়িতে অন্য কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম অন্য গ্যাসেতে তো দেখো কেক দুটোকে আমি এভাবে দেখো একটু ছুরির সাহায্যে পাশ দিয়ে তুলে নিলাম নিয়ে দেখো একেবারেই ভালোভাবে কিন্তু উঠে গেল দেখতেই পাচ্ছ কাগজটাকে আমি তুলে নিচ্ছি কেটে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর সোনা কিন্তু আমি রিডিডিং করছি এখন মানে আমার মেয়ে বৃষ্টি সোনা কথা বলছে তো দেখো কেকটা একদম নরম পঞ্জে একদম হালকা হয়েছিলো কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা একেবারে বানিয়ে খাও কেক অবশ্যই কমেন্ট করো কিন্তু তো দেখো কেকটা দেখায় তোমাদের চলো আর বাটিটাও তুলে নিচ্ছি দেখো একদম ভালোভাবে কিন্তু উঠে গেছে দেখো দেখো একদম জালিদার কেক হয়েছে তো তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও কেমন লস দোকানের মতো কেক দেখো এ দেখো খেতে দেখাচ্ছে তোমাদের কেক খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো চলো কেকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো অন্য অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সবাইকে ভালো লাগবে